একটা ভাষা তৈরি করে অ্যালগরিদম দুটোর মধ্যে কাজ করার জন্য, এবং তখন ভয় পেয়ে ফেসবুক শাটস ইট ডাউন। I forget if it was Facebook or Google, but they immediately shut it down. So there's a movie Avengers Endgame. আচ্ছা না, সিনেমা বাদ। সিনেমা টেকস ইন্সপিরেশন ফ্রম সাম অফ দিস থিংস, বাট এই যে মনে করো এআই নিয়ে এই যে নাহিদ একটা জিনিস বললো না যে ইটস স্কেরি, এআই এর স্কেরি পার্টটা হলো, এআই এর স্কেরি পার্ট হলো তুমি কি ইনস্ট্রাকশনস দিচ্ছ এআই কে। সো সাপোজ যেমন এই যে আমাদের ইন্টারনেট এক্সপিরিয়েন্স এখন এই যে ফেসবুক গুগলে তুমি যদি যাও, আমাদেরকে আরো বেশি আমাদের বায়াস বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে পলিটিক্যালি আরো পোলারাইজড করে দিচ্ছে গ্লোবালি। কেন? কারণ এআই তোমার গুগল ফেসবুক যেটাই বলো না কেন এদের অ্যালগরিদম আছে, এআই আছে, যে এআই এর কাজটা হলো যে তাসিন যদি যায় ফেসবুকে ঢুকে তাহলে তাসিন যেন ফেসবুক এক্সপিরিয়েন্সটা মজা পায়, বেশিক্ষণ ফেসবুকে থাকে, বারবার ফেসবুকে ফেরত যায়, রাইট? তো ও মজা কোনটাতে পায়? তো যারা এই প্রোগ্রামটা দিয়েছে তারা ব্যবসা চালানোর জন্য প্রোগ্রাম করে দিয়েছে, অ্যালগরিদমটা বানিয়ে দিয়েছে যে ওকে যেন রেখে। অ্যান্ড অ্যালগরিদম তো সেলফ লার্নিং, ওই যে এআই সেলফ লার্নিং। সো সেলফ লার্নিংয়ে ও দেখেছে যে তাসিনকে একমাত্র তাসিন অলরেডি যেই জিনিসটা পছন্দ করে সেইটা বেশি বেশি দেখালেই তাসিন বেশি থাকবে। সো এখন মনে করো তাসিন ট্রাম্প সাপোর্টার, তাহলে তাসিনকে শুধু ট্রাম্প ভালো সব মেসেজে যাবে। আর সাপোজ রিদওয়ান ট্রাম্পকে অপছন্দ করে, তাহলে রিদওয়ানকে ট্রাম্প খারাপ সব মেসেজে যাবে। সো এইটা যখন যাবে, ট্রাম্প ভালো কি খারাপ আনইম্পর্টেন্ট, ট্রাম্প যত ভালোই হোক না কেন তার থেকে অনেক বেশি ভালো তাসিন মনে করবে, এবং ট্রাম্প যত খারাপই হোক না কেন, যত না খারাপ তার থেকে অনেক বেশি খারাপ রিদওয়ান মনে করবে। তাসিন আর রিদওয়ান পুরো ডিফারেন্ট ফিল্টার বাবলে চলে যাবে, তারা দুনিয়াটাই ভিন্নভাবে দেখবে। এই যে পোলারাইজেশনটা, এটা কিন্তু বিশাল এফেক্ট করছে আমাদের পুরো পৃথিবীটা। আমাদের দেশেও সেম জিনিসটা হচ্ছে। এই যে কিন্তু এইটা কেন হচ্ছে? এটা কিন্তু কেউ ইচ্ছা করে করেনি। যেন তুমি গুগলে বেশি যাও এবং তোমার গুগল আবার বিক্রি করতো জিনিসপত্র, অ্যাড দেবে, সো তোমার পছন্দটা হিসেবে অ্যাড না দিলে তো তুমি কিনবে না। সো ওইসব কারণে গুগল অ্যালগরিদম বানিয়েছে তোমার পছন্দ, কিন্তু তোমার পছন্দ এই যে সিম্পল জিনিসটা এআই কি করলো, ম্যাসিভভাবে ভিন্ন জায়গায় নিয়ে গেল। দিস ইজ দ্য প্রবলেম উইথ এআই। এখন এটা তুমি চিন্তা করো এআই এর প্রবলেম। এবার আসো এজিআই, জেনারেল ইন্টেলিজেন্স। এখন জেনারেল ইন্টেলিজেন্স মানে কি? জেনারেল ইন্টেলিজেন্স মানে কোনো একটা টাস্ক না, কিন্তু আমরা যখন এআই নিয়ে কথা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, একটা টাস্ক যে তাসিন বারবার ফেসবুকে ফেরত আসবে, একটা টাস্ক। এজিআই কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্স মানে কি? তোমার মতো চিন্তা করতে পারবে। এটা আমরা এখন পারছি না, এবং অনেক এক্সপার্টরা বলে আমরা 10 বছরে পারবো, অনেক এক্সপার্টরা বলে কখনোই পারবো না। সো উই ডোন্ট রিয়েলি নো, ওকে? কখনোই পারবো না, আই ডোন্ট বাই দ্যাট। আর ওই টাইমের ব্যাপার হয়তো, বাট আই এম নট আ সায়েন্টিস্ট অন দিস ইস্যু, সো আই কান্ট রিয়েলি কমেন্ট। বাট পয়েন্ট হলো এজিআই যেই মুহূর্তে হবে, তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার একটা জিনিস শিখতে সময় লাগে না। রাকিব, ড্রাইভিং শিখতে কতদিন লেগেছে? ড্রাইভিং করো? হ্যাঁ, কতদিন লেগেছে? 2 weeks লেগেছে, রাইট? তুমি ক্যালকুলাস পারো? না, আচ্ছা 9-10-এ পারতে, 9-10-এ পারতে কত বছর লেগেছিল? না, 2 বছর লাগেনি। তুমি প্লে গ্রুপ থেকে অঙ্ক শেখা শুরু করেছো, 12 বছর লেগেছে তোমার ক্যালকুলাস শিখতে। এজিআই এর কতক্ষণ লাগবে? মাইক্রোসেকেন্ডস। সো তোমার যেটা 12 বছর লাগে, তোমরা যদি সেম জায়গা থেকে শুরু করো, এক্স্যাক্ট সেম জায়গা থেকে শুরু করো, ইন সেকেন্ডস AGI will reach a position যেখানে তোমার দ্বারা সম্ভব না ইভেন চিন্তা করা AGI কি চিন্তা করছে। সো মনে করো রাকিব দ্য হিউম্যান, সিমিলার ইন্টেলিজেন্স, রাকিব দ্য AGI আমি তৈরি করলাম, উইদিন সেকেন্ডস দ্যাট বিকামস রাকিব দ্য AGI গড। ইউ ক্যানট ইমাজিন হোয়াট ইজ পসিবল। সো ইফ, হ্যাঁ সরি দেবান, ইটস অনলি পসিবল ইফ দে ক্যান অ্যাচিভ টু ট্রান্সফার দ্য হিউম্যান নলেজ দ্যাট দে হ্যাভ। If they come up with a technique that they can transfer, it's not about transferring human knowledge na, eta niyo separately kaaj cholche, eta holo tomar ei je tomar memory capture, so that mane mone koro tumi porolok gomon korar poro tomar aptiyo shorona tomar sathe alochona korte parbe, tumi ekta AI hisebe roye jabe ba AGI hisebe roye jabe, seta na। AGI has got nothing to do with you. অনেকে অনেক রাস্তা দিয়ে এজিআই যেতে চেষ্টা করছে। বেশ কিছু মানে সায়েন্টিফিক কমিউনিটির একটা বড় অংশ যারা এটাতে কাজ করছে, তারা হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউম্যান কনসিয়াসনেস মিমিক করে যেতে চেষ্টা করছে। ডিফারেন্ট গ্রুপস ডিফারেন্টভাবে যেতে চেষ্টা করছে। সো এটা হিউম্যান কনসিয়াসনেসের সাথে কোনো সম্পর্ক নেই। বেসিক পয়েন্টটা হলো যে তোমার মাল্টিপল প্যাটার্ন রেকগনিশন এবং এই যে তোমার কি বললো না মাল্টিপল প্রবলেম সলভিং একসাথে করতে পারা, আমরা যেটা পারি, যেটা অ্যালগরিদমে আমরা এখনো বসাতে পারিনি। Yes, Salman? History machines, you know, overtaken us and replaced manual labor. Ha, so that's robotics. Ha, AIও করেছে সেটা। AI will maybe in the future replace intellect, human intellect. Ha, it will. মানে there are many people, including you know people like Elon Musk. Elon Musk, you know? যে রকেট স্ট্রাইক, ইনক্লুডিং পিপল লাইক ইলন মাস্ক হু সে যে আমরা হলো এই যে আমরা বলি না যে মানে ইউনো কাজিনস অফ এপস, রাইট? আমরা যেভাবে বলি সেভাবে ফিউচার এআই উইল সে কাজিনস অফ হিউম্যানস। সো উই আর দ্য ফিডিং মেটেরিয়াল, উই আর দ্য ফডার। আমরা হলো জৈব সার, যেই সার জন্ম দিয়েছে proper superior intelligence, AGI. এই ধরনের চিন্তা অনেকে করে। Anyway, the point হলো যে we are heading into a very complicated world. We are heading into a very complicated world. So ওই যে তোমার ওই লুথারের মানে ক্যাথলিক একটা ওয়ার্ল্ড যেটা লুথার দেখলো ভিন্ন, লুথারের একটা ওয়ার্ল্ড যেটা ওয়েবার ডার্কহাইম দেখলো ভিন্ন, ওয়েবার ডার্কহাইমের একটা ওয়ার্ল্ড সময় হয়তো খুব ঘনিয়ে এসছে, আমরা দেখবো ভিন্ন. Okay, so the world is constantly changing, and that's sort of the point. Okay, yes.